আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। অনেকদিন পর আজ ইচ্ছা করলো চাপটি খেতে, তাই ভাবলাম সকালের নাস্তায় চাপটি বানিয়ে খাই। আর বানাবো আলু দিয়ে কালো জাম মিষ্টি। এই প্রথম আলু দিয়ে কালো জাম মিষ্টি বানাবো। তো চাপটি বানানোর জন্য প্রথমে আমি একটু বলে পেঁয়াজ ও কাঁচামরিচ একটু কোচড়ে নিচ্ছি। লবণ দিয়ে আর একটু কোচড়ে নিব। দিয়ে দিলাম ধনে পাতা। হলুদ গুঁড়ো নিয়ে ভালোভাবে মেখে নিব। এখন দিয়ে দিলাম এক কাপ আটা। অল্প অল্প পানি দিয়ে ডো তৈরি করব। একেবারে বেশি পানি মেশাবো না। ব্যাটারটা ঠিক এরকম হবে, খুব বেশি ঘন না আর খুব বেশি পাতলাও না। চুলায় চাপটি দিয়ে দিলাম। হয়ে গেল আমার চাপটি, আমি এখন খাবো। চাপটি তো শুধু শুধু এমনি খাওয়া যায়, আজ আমি মুরগির মাংসের ঝোল দিয়ে খাচ্ছি। আলু দিয়ে কালো জাম মিষ্টি বানানোর জন্য আমি এখানে নিয়েছি এক কাপ আলু, 1/3 কাপ ময়দা, 1/2 কাপ গুঁড়ো দুধ, 1/2 চা চামচ বেকিং পাউডার, 1 টেবিল চামচ তেল। প্রথমে আমি আলু সিদ্ধ ঢেলে নিলাম। দিয়ে দিলাম ময়দা, গুঁড়ো দুধ, ভালোভাবে সব কিছু মেখে নিব। আমার মাখা শেষ, এখন তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আবারও ভালোভাবে মেখে নিব। তৈরি হয়ে গেছে, এখন কালো জাম বানানোর জন্য তৈরি। কালো জাম বানালাম, প্রথমে চিনি সেটা তৈরি করেছি। দিয়ে দিলাম এক কাপ পানি, এক কাপ চিনি, দিয়ে দিলাম এলাচ। কালো জাম তেলে ভেজে নিচ্ছি। কালো জাম ভাজা হচ্ছে। এখন কালো জামগুলো তুলে শিরায় দিয়ে দিব।
কালো জামগুলো শিরায় দিয়ে দিলাম। তৈরি আমার আলু দিয়ে কালো জাম মিষ্টি খেতে ভালোই হয়েছে, আপনারা চাইলে বাসায় তৈরি করতে পারবেন। আজ এখানেই শেষ, সবাইকে আল্লাহ হাফেজ।